আইকন অনলাইন কোচিং প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে আমি শুভঙ্কর মোদক। আমরা মূলত গণিত নিয়ে আলোচনা করি। আগের দুটো ক্লাসে আমাদের নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা হয়েছিল, ইনফ্যাক্ট তিনটে ক্লাস হয়েছে মোট, ক্লাসিফিকেশন, ইউনিট ডিজিট, আর আজ হবে ডিভিজিবিলিটি, অর্থাৎ বিভাজ্যতা। বিভাজ্যতার বিভিন্ন নিয়ম নিয়ে আজকে আলোচনা হবে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পুরোটাই আজকে আলোচনা করব। ঠিক আছে, খুব ডিপলি মন দিয়ে শুনবে এবং একটা খাতা পেন সঙ্গে রাখবে নোট করার জন্য। ঠিক আছে, চলো আমরা ডিভিজিবিলিটি নিয়ে আলোচনা করি। ডিভিজিবিলিটি অর্থাৎ বাংলা এর হচ্ছে বিভাজ্যতা, অর্থাৎ ভাগের নিয়ম। মূল কথা হচ্ছে ভাগ করার নিয়ম। কিভাবে আমরা সংক্ষেপে ভাগ করতে পারি সেটা শিখব। আমরা যে কোনো বড় সংখ্যা নিতে পারি, ধরো 3, 8, 9, 4, 6, 3, 4, এই পুরো সংখ্যাটা, এটা 2 দিয়ে ভাগ যাবে কিনা, 7 দিয়ে ভাগ যাবে কিনা, 9 দিয়ে ভাগ যাবে কিনা, এটা আমরা ইনস্ট্যান্টলি দেখে বুঝতে পারবো, বা খুব কম সময়ে আমরা কিভাবে ক্যালকুলেট হয় সেটা শিখব। ঠিক আছে, আমরা ভাগ করার নিয়ম, আমরা এটাকে ভাগ করে করে দেখতে পারি যে 3 দিয়ে ভাগ যাবে কিনা। আমি পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করতে শুরু করলাম, কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সামে সে সুযোগ তো পাই না, আমাদের খুব স্বল্প সময়ের মধ্যে অনেকটা আনসার করতে হয়। সুতরাং আমরা সহজে কীভাবে করবো সেগুলো শিখবো, এবং তার জন্যে কিছু কিছু নিয়ম রয়েছে। ঠিক আছে, এবং সেই নিয়মগুলো আমরা সংখ্যা বেসিস ভ্যারি করবে, অর্থাৎ 0 থেকে শুরু হবে, 0 দিয়ে ভাগ করার নিয়ম, 1 দিয়ে ভাগ করার নিয়ম, এরকমভাবে 9 থেকে শুরু করে একদম পুরো মৌলিক সংখ্যাগুলো আনলিমিটেড, যতগুলো সংখ্যা যাওয়া যায় তত দিয়েই সংখ্যার নিয়ম হতে পারে। কিন্তু আমরা দেখবো যে বেসিক স্ট্রাকচার, অর্থাৎ ব্লকটা হচ্ছে 0 থেকে 9 উপরে দাঁড়িয়ে, এবং পরবর্তী কিছু মৌলিক সংখ্যাগুলো আছে, যেমন 11, 13, 17, 19, 29, এরকম পরপর সংখ্যাগুলো যখন যাবে মৌলিক সংখ্যাগুলো, তার কিছু নিয়ম আমরা এখান থেকে ইনস্ট্যান্টলি তৈরি করা শিখবো এবং নিজেরাই নিয়ম তৈরি করব। ঠিক আছে, এবং কীভাবে করতে হয় সেটা আমরা আজকে এই ক্লাসের আলোচনা করব। যদিও ভিডিও লেন্দি হয়ে যায় তাহলে আমরা নেক্সট ক্লাসে, কিন্তু ডিভিজিবিলিটির মধ্যে এইগুলো আলোচনা হবে। ঠিক আছে, চলো আমরা প্রথম থেকে শুরু করি। জিরো এর ডিভিজিবিলিটির নিয়ম আমরা, অর্থাৎ জিরো বিভাজ্য কিনা, কিভাবে কি হয় সেটা আমরা শিখব এখন। ঠিক আছে, তাহলে আচ্ছা ধরো যে কোনো একটা যদি আমি সংখ্যা ভাগ করার জন্য নিই, যেমন ধরো 42, একে আমি 6 দিয়ে ডিভাইড করব, তাই তো 6 দিয়ে আমি ভাগ করব, তাহলে আমি কি উত্তর পাবো? 7 পাবো। কিভাবে পেলাম 7? আমাদের নামতা মুখস্থ বলে ভাবছি একবারে 7, কিন্তু যখন বড় সংখ্যা হবে তখন নামতা তো মুখস্থ থাকবে না, তাহলে কি হবে? আসলে আমরা কি করি, আমরা এমন একটা সংখ্যা খুঁজি যার সঙ্গে এই 6টাকে গুণ করলে এই উত্তরটা পাওয়া যাবে, তাই না? তাহলে এটা আমার ছিল ভাজ্য, তাই না? এটা আমার হচ্ছে ভাজক, অর্থাৎ এটা দিয়ে আমি ভাগ করছি, আর এটা ছিল আমার ভাগফল। এবার আরেকটা টার্ম যেটা আছে, আমরা জানি যে যখন কিছু রিমাইন্ডার থেকে যায় অবশিষ্ট অংশ, দেখা গেলো 43 থাকলো তাহলে একটা রিমাইন্ডার থেকে যেত। ঠিক আছে, এই মূলত 4টে ফর্ম ডিভিজিবিলিটিতে আমাদের লাগবে। তাহলে আমরা কি করি, একটা সংখ্যাকে খুঁজি যেটা দিয়ে এই ভাজককে গুণ করলে আমি ভাজ্যটা পাবো, তাই তো? প্রত্যেক ভাগের ক্ষেত্রে এই নিয়মটা কার্যকরী হবে, এবং তাহলে আমরা জিরো থেকে শুরু করি। দেখো, যদি জিরো আমার ভাজ্য হয়, অর্থাৎ জিরোকে আমি যদি ভাগ করি, দেখা গেলো 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা কি খুঁজবো? এমন একটা সংখ্যা খুঁজবো আমি যাকে 3 দিয়ে গুণ করলে 0 পাওয়া যাবে, তাই না? তাহলে সেই সংখ্যাটা কি? 0। তাহলে আমি জানি যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমি 0 গুণ করি তাহলে সেই সংখ্যাটা 0 প্রডিউস করে, তাহলে 0-র সঙ্গে 3 গুণ করলে আমি 0 পেলাম। তাহলে এটা একটা প্রপার্টিস পাওয়া গেল যে 0কে আমি যে সংখ্যা দিয়েই ভাগ করি না কেন, এখানে যদি 4 হয় তাহলে তাই হবে, কারণ 0-র সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে 0 পাওয়া যায়। সেই জন্য আমি একটা প্রপার্টিস পেলাম যে যে কোনো সংখ্যা দিয়ে 0কে ভাগ করলে আনসার হবে 0। এবার আমি একটু উল্টে দিই, 0কে আমি আগেরবার 3 দিয়ে ভাগ করলাম, পেলাম 0। এবার আমি একটু উল্টে যদি দিই, অর্থাৎ 3কে যদি আমি 0 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? এমন কোনো সংখ্যা আছে যার সঙ্গে 0 গুণ করলে 3 হবে? এরকম কিন্তু কোনো সংখ্যা নেই, হতে পারে না, এখনও পর্যন্ত আবিষ্কৃত নয়। তাহলে আমরা এই যে সংখ্যাটা এখনও পর্যন্ত জানতে পারিনি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে, এই সংখ্যাটা আমি জানি না, এবং এর মান অসীম পর্যন্ত হতে পারে আমাদের অজানা, তাই এটা হচ্ছে একদম পুরো ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ মান পর্যন্ত হতে পারে। আর একটা প্রপার্টিস এখানে আসতে পারে, দেখো 0কে যদি আমি 0 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি হবে? তাহলে যদি আমরা সেই গুণের নিয়মে যাই, দেখো এখানে কত গুণ করলে এই 0টা পাবো, দেখো আমি 1 গুণ করলেও 0 পাবো, 2 গুণ করলে 0 পাবো, 3 গুণ করলে 4, 5, 6, যত খুশি এরকম হাজার লক্ষ লক্ষ সংখ্যা গুণ করলেও আমি 0ই পাবো। তাহলে এটা কিন্তু সম্ভব, এটা যেমন একদম সম্ভবই না, তাই তো? এটা কিন্তু সম্ভব, আমি 1-এর সঙ্গে, 2-এর সঙ্গে, 3-এর সঙ্গে
গুণ করে পাবো যেটা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানটা হচ্ছে নট ডিফাইন্ড, অর্থাৎ নির্দিষ্ট করে কিছু বলা নেই, অনির্দিষ্ট সংখ্যক আমি ভাগফল এখান থেকে পাবো। ঠিক আছে, তাহলে জিরোর আমরা একটা কি প্রপার্টিস পেলাম, দেখো জিরোর কি কি প্রপার্টিস পেলাম একটু নোট করো। জিরো সব সংখ্যা দিয়ে বিভাজ্য হয় শুধুমাত্র জিরো বাদে। ঠিক আছে, তাহলে জিরো কি হয়, সব সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, তাই তো? ব্যতিক্রম কি, ব্যতিক্রম হচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে জিরোকে আমি শুধু জিরো বাদ দিয়ে আর বাকি সব সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। আরেকটা কি প্রপার্টিস পেয়েছি, আরেকটা প্রপার্টিস হয়েছে যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করা যায় না, কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করা যায় না। তাহলে এই দুটো প্রপার্টিস আমরা একটু নোট করে নেব। ঠিক আছে, এবার জিরোর পরে আমি আছি একের ব্যাপারে, এক একের বিভাজ্যতার নিয়ম কি, একের বিভাজ্যতার নিয়ম আমরা খুব সোজা জানি যে এক দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়, অ্যানি নাম্বার অফ যতগুলো সংখ্যা আছে তাকে আমি এক দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, একটাই প্রপার্টিস একের যে এক দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা যেতে পারে, এককে এক দিয়েও ভাগ করা যেতে পারে, তাহলে অল নাম্বারস আর ডিভিজিবল বাই ওয়ান। ঠিক আছে, তাহলে সমস্ত নাম্বার হচ্ছে এক দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার আমরা আসব জোড় সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা জানি প্রথম জোড় সংখ্যা হচ্ছে দুই। ঠিক আছে, এবার এখানে যে দুইয়ের যে মাল্টিপল, তার মাল্টিপল এর কিছু কিছু একটা সহজ সূত্র আমরা ব্যবহার করব। দুই কি হবে, দুইয়ের নিম প্রদত্ত সংখ্যা থাকে, ধরো 5, 6, 9, 8, 4, 2, 5, 8, যত বড়ই সংখ্যা থাক, যদি লাস্ট ডিজিটটা দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে কি করব, লাস্ট ডিজিট ডিভিজিবল বাই টু, তাই তো? তাহলে আমরা যখন দুই দিয়ে ভাগ করতে যাব, আমরা কোথাও তাকাবো না, একদম শেষে কোথায় তাকাবো, একদম লাস্ট ইউনিট ডিজিটটাই আমি তাকাবো, সেটা যদি দুই দিয়ে ভাগ হয় তাহলে পুরোটাই দুই দিয়ে ভাগ হবে। একই রকম ক্ষেত্রে চারের ক্ষেত্রে, চারের ক্ষেত্রে কি হবে, লাস্ট টু ডিজিট শেষ দুটো সংখ্যা যদি ভাগ হয়, দেখালে এই সংখ্যাটা যদি শেষে 48 থাকতো তাহলে দুটো সংখ্যা ভাগ হতে হবে, কিন্তু একটা সংখ্যা হলে হবে না। ঠিক আছে, দুটো সংখ্যা যদি চার দিয়ে ভাগ হয় তাহলে এটা চার দিয়ে বিভাজ্য হবে। তাহলে চারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে লাস্ট টু ডিজিট শুড বি ডিভিজিবল বাই ফোর। ঠিক আছে, আমরা আগের দিন যখন আলোচনায় পড়েছিলাম, এই ডিভিজিবিলিটির আগে ইউনিট ডিজিটের ক্লাসে, তখন আমরা দেখেছিলাম যে চার দিয়ে ভাগের ক্ষেত্রে আমরা দুটো ডিজিট নিয়েছিলাম। ঠিক আছে, যারা আগে ইউনিট ডিজিটের ক্লাসটা দেখোনি তারা ইউনিট ডিজিটের ক্লাসটা দেখে নাও, সুবিধা হবে। ঠিক আছে, তারপরে এই ক্লাস শুরু করো। ঠিক আছে, সবসময় খেয়াল রাখবে যে ক্রোনোলজিক্যালি দেখতে হবে, তাহলে বুঝতে খুব সুবিধা হবে এবং একবারে ডাইজেস্ট করতে পারবে এবং অনেকদিন পর্যন্ত মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা পরে যাই আমরা আটের ক্ষেত্রে। ডাবল আটের ক্ষেত্রে কী হবে, লাস্ট থ্রি ডিজিট এই আট দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, ধরো এরকম থাকলো 848। যদি অনেক বড় সংখ্যার শেষে যদি তিনটে ডিজিট যদি আট দিয়ে বিভাজ্য হয় তাহলে কি হবে, পুরো সংখ্যাটা আট দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে বুঝলাম যে যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটা দুই দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা দুই দিয়ে বিভাজ্য হবে, চারের ক্ষেত্রে দুটো, আটের ক্ষেত্রে তিনটে, আমরা এইভাবে আনলিমিটেড পর্যন্ত যেতে পারবো। যদি ষোলোর নিয়ম করতে হয় তাহলে কী হবে, লাস্ট ফোর ডিজিট, তাহলে লাস্টের চারটে সংখ্যা যদি ষোলো দ্বারা বিভাজ্য হয় তাহলে বড় সংখ্যাটাও ষোলো দ্বারা বিভাজ্য হবে। আমরা 32 রুলও যেতে পারি, 32 ক্ষেত্রে হবে পাঁচটা, তাই তো? ফাইভ ডিজিটে হচ্ছে 32 বিভাজ্য হবে। ঠিক আছে, এই গেল 2, 4, 8, 16 এইভাবে। আমরা এবার মাঝখানে তিনের ডিভিজিবিলিটি রুলটা স্কিপ করে গেছি, তাহলে আমরা এবার একটু তিনের দিকে যাই। তিন দিয়ে ভাগ করার নিয়ম, তাহলে তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম। তিন দিয়ে কীভাবে ভাগ হয়, তিন দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যার সাম অফ ডিজিটস, যদি কোনো সংখ্যার সাম অফ ডিজিটস অর্থাৎ অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে নাম্বারটাও তিন দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, বোঝা গেছে? কেমন হলো? দেখা গেল কোনো একটা সংখ্যা আছে 5, 6, 9, 8, 4, 3,
যদি এই পুরো সংখ্যাটা আমি যদি তার সাম অর্থাৎ এর যোগফলটাকে যদি আমি তিন দ্বারা বিভাজ্য করতে পারি তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে। পাঁচ আর ছয় কত এগারো, আর নয় কুড়ি, আর আট আঠাশ, আর চার বত্রিশ, আর তিন পঁয়ত্রিশ। তাহলে এখানে তিন দিকেই বিভাজ্য হচ্ছে? হচ্ছে না। তাহলে আমি যদি আর একটা একের সঙ্গে থাকতো বা এর সঙ্গে আর একটা করে এক যোগ হতো তাহলে হতো ছত্রিশ। এই যখন ডিজিটটা ডিজিটের যোগফল যখন 36 সেটা যখন তিন দিয়ে বিভাজ্য হবে তখন এই টোটাল নাম্বারটাও তিন দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এই হচ্ছে তিনের ডিভিজিবিলিটির রুল। তাই তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন এরকম তিন দ্বারা কেন হলো, কোত্থেকে এলো এই রুলটা? দেখো যে কোনো একটা সংখ্যা, ধরো যদি এক্স ওয়াই একটা সংখ্যা হয়, তাই তো এক্স ওয়াই সংখ্যার ক্ষেত্রে আমরা এই সংখ্যাটাকে কী লিখতে পারবো? যদি ভেঙে লিখি ইউনিট ডিজিটে, টেন এক্স প্লাস ওয়াই, তাই তো? এবার এই টেন এক্সটাকে আমি এমন লিখতে পারি নাইন এক্স প্লাস এক্স প্লাস ওয়াই, তাই তো? এরকম লেখা যেতে পারে। তাহলে এই যে নাইন এক্স এইটা তো তিন দিয়ে বিভাজ্য, নয় যেহেতু তিন দ্বারা বিভাজ্য আমরা সহজে অনুমান করতে পারছি, যেহেতু এইটা এইটা দ্বারা কাটে। তাহলে বাকি যে সংখ্যাটা এই যোগফলটা যদি তিন দিয়ে কাটে তাহলে পুরোটাই তিন দিয়ে কেটে যাবে, সেই জন্যে আমাদের এই সাম অফ ডিজিটসটা যোগ করে তিন দিয়ে ভাগ করা হয়। ঠিক আছে, তাহলে এটা একটু নতুন হতে পারে টপিকটা, ব্যাপারটা যে তিন দ্বারা বিভাজ্য কেন এরকম রুলসটা এই কারণে হয়। ঠিক আছে, যে এক্স প্লাস ওয়াই বিভাজ্য হলে তিন দিয়ে পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, আমরা এবার আসি পাঁচের রুলস। পাঁচের রুলসটা কি? পাঁচের রুলস একদম সোজা। পাঁচের রুলস হচ্ছে যদি কোনো সংখ্যা লাস্ট ডিজিটটা ফাইভ হয় এবং জিরো হয়, লাস্ট ডিজিট ফাইভ অ্যান্ড জিরো, ঠিক আছে, তাহলে টোটাল ওই বড় সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, কেন? দেখো পাঁচের সঙ্গে যদি এক গুণ করি পাঁচ, পাঁচের সঙ্গে যদি দুই গুণ করি তাহলে দশ, পাঁচের সঙ্গে যদি তিন গুণ করি তাহলে পনেরো, পাঁচের সঙ্গে যদি চার গুণ করি তাহলে কুড়ি। আমরা যে ইউনিট ডিজিটের কনসেপ্টে গেছিলাম সেখানে এখানেও কাজে লাগাতে পারবে। দেখো এই কী হচ্ছে, এই যে ইউনিট ডিজিটটা পরপর কী হচ্ছে, সাইক্লিং হচ্ছে, তাই জন্যে আমরা দেখব যে শুধুমাত্র যতই আমি গুণ বিয়োগ করি, তাহলে এটা অড আর ইভেনের যদি অ্যাসপেক্টে দেখি তাহলে অড আর ইভেনের ক্ষেত্রে দেখব অড দিয়ে গুণ করলে সেই পাঁচে ফিরে আসছে এবং ইভেন দিয়ে গুণ করলে একটা করে জিরো আসছে। ঠিক আছে, তাহলে পাঁচের ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে হয় জিরো থাকবে না হলে শেষে পাঁচ থাকবে এবং সেই সংখ্যাটা বিভাজ্য হবে। ঠিক আছে, এবার হচ্ছে ছয়। ছয়ের ডিভিজিবিলিটির নিয়ম কী আসবে? ছয়ের ডিভিজিবিলিটি হচ্ছে আলাদা করে ভাবার ব্যাপার নেই, যে সংখ্যাটা তিন দিয়ে এবং দুই দিয়ে এই দুটো দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে, সেটা ছয় দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, যেহেতু তিনের ফ্যাক্টর ছয়ের ফ্যাক্টর হচ্ছে তিন আর দুই, এই দুটো দ্বারা বিভাজ্য হওয়া মানেই ছয় দ্বারা বিভাজ্য হওয়া, দুটো দিয়েই মিলতে হবে। এবার দুইটা আমি যেহেতু লাস্টে ইউনিট ডিজিট দেখবো, ইউনিট ডিজিট যদি জোর হয় তাহলে দুই দিয়ে বিভাজ্য হবে, তারপর আমি তিনের ক্যালকুলেশনে যাব, যদি না হয় তাহলে হবে না, বাদ হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে সাতের নিয়ম। সাতের নিয়মটা একটু অ্যাডভান্স লেভেলের নিয়ম, আমরা একটু পরে শিখব। ঠিক আছে, আটেরটা আমাদের হয়ে গেছে, আমরা সাত শিখবো মৌলিক সংখ্যার নিয়মের সঙ্গে। ঠিক আছে, আর শিখবো হচ্ছে নয়ের, নয়ের ডিভিজিবিলিটির নিয়ম। নয় হচ্ছে এমন একটা সংখ্যা, এটা একটু খুব পিকুইলিয়ার সংখ্যা এবং খুব সুন্দর সুন্দর প্রপার্টিস রয়েছে নয়ের, যেগুলো খুব অ্যামেজিং, খুব ভালো লাগবে নয়ের প্রপার্টিসটা দেখতে। প্রথম নিয়ম, ডিভিজিবিলিটির প্রথম নিয়ম নয়ের হচ্ছে সাম অফ ডিজিটস শুড বি ডিভাইডেড বাই নাইন। ঠিক আছে, যেমন তিনের ক্ষেত্রে হয়েছিল সাম অফ ডিজিটস অর্থাৎ অঙ্কগুলোর যোগফল শুড বি ডিভাইডেড বাই নাইন, যদি নয় দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, একটাই রুল। ঠিক আছে, কিন্তু এর কতগুলো ধর্ম রয়েছে নয়ের, ঠিক আছে, আমরা সেই ধর্মে আসবো। দেখো নয়ের যে প্রপার্টিসগুলো রয়েছে এইগুলো যদি আমরা খুব ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট করতে পারি লসক গসকর ক্ষেত্রে, মেনসুরেশনের ক্ষেত্রে, মেনসুরেশনের ক্ষেত্রে খুব কাজে আসবে, অনেক বড় বড় হিসাব আমরা কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক না করেই তার উত্তর আমরা অপশান দিয়ে করে ফেলতে পারবো। কীভাবে? আমরা একটু প্রপার্টিসগুলো দেখি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, দেখো আমরা ধরো একটা একটা গুণে যাই তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। আমরা একটা গুণ করলাম, ধরো ফোর ফাইভ নাইন ওয়ান ইন্টু থ্রি সিক্স ফোর এইট ইন্টু টু এইট ফাইভ নাইন। ঠিক আছে, এই যে সংখ্যাটা এখানে আমার আরেক কতগুলো প্রপার্টিস আমরা একটু নোট করব। নোট করব হচ্ছে যে এই সংখ্যাটা, এই যে যতগুলো আমি গুণ করলাম, এই গুণ করার পর যে আমার গুণফল পাবো, আমি যে গুণফলটা পাবো এই গুণফলটা কী হবে, এই গুণফলটার যে সাম অফ ডিজিটস
আর এর যে সংখ্যাগুলো রয়েছে সেই গুণফলের সাম অফ ডিজিটস প্লেস পর্যন্ত সেম হবে, অর্থাৎ একটা সংখ্যা পর্যন্ত পৌঁছাতে হবে। মানে আমি এইগুলো যোগ করলাম, অর্থাৎ 4 + 9 = 18 = 19, তার মানে যে 19 হবে সেরকমটা নেই, 19টাকে আবার 10-এ ফিরতে হবে, এইভাবে আসতে হবে। ঠিক আছে, তাহলে এর যে গুণফল সেই গুণফলের ইউনিটটা সেম আসবে। ঠিক আছে, আমরা ছোটো সংখ্যার ক্ষেত্রেও পাবো, আমরা একটা ছোটো সংখ্যা দিয়ে বুঝি, বড়টার ক্ষেত্রেও আমরা বুঝতে পারবো। দেখালো আমি যদি এরকম করি যে 12 × 18, তাহলে আমরা একবারে গুণ করতে পারবো, 18 × 36 = 3, 18 × 18 = 21, 216 হলো। ঠিক আছে, আমি কি বললাম, রুল হচ্ছে এর যে ডিজিটের যোগফল, ডিজিটের যোগফল কত এখানে 3, আর এর ডিজিটের যোগফল কত 18 = 9, এর গুণফল কত 27। আমরা কিন্তু এটা গুণ করছি, লাস্ট যে আমি সংখ্যাটা পেলাম এই ডিজিটটার আমি যোগফল যদি করি তাহলে কী হবে, 9 হলো। আর আমি যে গুণফলটা পেয়েছি এই গুণফলটার যে ডিজিটগুলো আছে তার যোগ করলেও 9 হবে, 6 + 18 = 9, এটা সব ক্ষেত্রে হবে। ঠিক আছে, একটা ছোটো উদাহরণ দিয়ে বুঝলাম, তোমরা একটা সময় এইটা ক্যালকুলেটারে গুণ করে নিও, গুণ করার পরে দেখবে যে ডিজিটগুলোর যোগফল 1 হচ্ছে, কিন্তু গুণ করার পরে কিন্তু, হ্যাঁ আমি এই টোটালটা একবারে গুণ করে দেবো না। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কী হতে পারে, দেখো 4 + 9 = 18 = 19, তাহলে এখানে হতে পারে 19, তাহলে 9 আর 1 যোগ করলে হচ্ছে 10। আবার এখানে কী হতে পারে, 3 × 6 অর্থাৎ 9 = 13 + 8 = 21, 21 + 2 = 3, আর কী হচ্ছে 2 + 8 = 10 + 5 = 9 = 24, অর্থাৎ 4 আর 2 = 6। এবার 3 আর 6 গুণ করলে হবে 18। ঠিক আছে, 8 আর 1 যোগ করলে হবে 9। ঠিক আছে, 9। এবার তোমাদের আর একটা অ্যামেজিং ব্যাপার বলি, দেখো যেহেতু 9 কোনো সংখ্যার সঙ্গে গুণ থাকলেই তার গুণফলের যে সাম অফ ডিজিটস, অর্থাৎ আমরা যেভাবে সাম অফ ডিজিটস নির্ণয় করলাম এক্ষেত্রে সেই গুণফলের সাম অফ ডিজিটসও 9 হবে। ঠিক আছে, গুণফলের সাম অফ ডিজিটসও 9 হবে, অর্থাৎ এখানে আমি যে একটা 9 পেয়েছিলাম না, এখানে একটা 9 আছে, আমি এই একটা 9 দেখে বলে দিতে পারবো নিচের যে সংখ্যাগুলো আছে তার সাম অফ ডিজিটস হচ্ছে 9 হবে ইউনিট প্লেস পর্যন্ত। এবং ওই যে ত্রিকোণমিতির অঙ্কগুলো বলছিলাম যেখানে ধরো 36 থাকলো শেষে বা 27 থাকলো, যে এক এক ব্লকের ওয়েট 27 গ্রাম, তাহলে টোটাল ব্লকের ওয়েট কত হবে, একটা ঘনফল বার করলাম, কারো আয়তন বার করলাম, কিউবের আয়তনের সঙ্গে যদি ডেন্সিটির সম্পর্ক থাকে, তাহলে ওই যে 27 থাকলো অর্থাৎ ওর মধ্যে একটা 9 আছে, ওই 9 থাকা মানেই যা রেজাল্টস বেরোবে তার সঙ্গে অবশ্যই করে একটা তার যে ডিজিটের সামটা সেটা অবশ্যই 9 হতে হবে। এগুলো আমরা কাজে লাগাতে পারি টোটকা হিসাবে। ঠিক আছে, তাহলে এই প্রপার্টিসটা খুব দারুণ, যে আমরা কোনো সংখ্যার সঙ্গে যদি 9 গুণ করি তাহলে তার যে সাম অফ ডিজিটস তা গুণ করলে 9 হবে, অর্থাৎ 9টা রাখা খুব একটা প্রয়োজন পড়ে না। অর্থাৎ আমি যদি এখান থেকে বাদ দিই, দেখো এখানে 10 এসছে, আমরা 1 সাম অফ ডিজিটস, দেখো এই যে 9 4 + 9 বাদ দিলাম, এই যে বাকি 1, এইভাবেও করতে পারি, এটা 1 রাখতে পারি, এটা দেখো এখানে 9 কী কীভাবে হতে পারে, দেখো 8 + 4 = 12 + 6 = 18, 9 × 18। ঠিক আছে, তাহলে এখানে বাদ দিয়ে 3 রাখতে পারি, এই সেই 3 আছে, এখানে দেখো 9 বাদ আর কী বাদ, 5 + 8 = 13 + 2 = 15, 15 থেকে 9 বাদ দিতে হবে, থাকবে হচ্ছে 6, তাহলে এইভাবে আসবে। তাহলে আমরা কী দেখলাম, যে 9 প্রপার্টিস হচ্ছে 9 কোনো সংখ্যার সঙ্গে গুণ হলে তার যে সাম অফ ডিজিটস চেঞ্জ হয় না। ঠিক আছে, তার সাম অফ ডিজিটস 9 হয়। দেখো আমরা যখন নামতা, এই ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে, নামতা যদি আমরা খেয়াল করি 9 × 1 কত 9, 9 × 2 = 18, 3 × 9 = 27, 4 × 9 = 36, তাই তো? দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিটের যোগফল দেখো 9 9 9, তাহলে কোনো একটা সংখ্যার সঙ্গে যদি আমি 9 গুণ করি তাহলে তার সাম অফ ডিজিটসের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, দেখা গেল কোনো একটা সংখ্যা ছিল 500 এই একটা সংখ্যা, ঠিক আছে, এর সাম অফ ডিজিটস কত, এর সাম অফ ডিজিটস হচ্ছে 2 + 6 = 18 + 13, 13 + 3 = 1 যোগ করলে 4, আমি বলছি একদম ইউনিট পর্যন্ত যেতে হবে, 13 তে রেখে দিলে হবে না। এবার এর সঙ্গে যদি একটা 9 যোগ করি, দেখো এর সঙ্গে তুমি একটা 9 যোগ করে দাও তাহলে কি হবে, 22 × 2 = 4। অ্যামেজিং তো, খুব দারুণ একটা ভালো প্রপার্টিস 9। ঠিক আছে, তাহলে আমরা 3টে বেসিক পয়েন্ট শিখলাম, একটা হচ্ছে যদি আমি কতগুলো সংখ্যাকে গুণ করি তাহলে তার সাম অফ ডিজিটস আর যে গুণফল বেরোবে তার সাম অফ ডিজিটস সেম হবে ইউনিট প্লেস পর্যন্ত, যদি আমি কোনো সংখ্যাকে 9 দিয়ে গুণ করি তাহলে তার সাম অফ ডিজিটস চেঞ্জ হয় না। ঠিক আছে, আর একটা জিনিস
কি শিখে গেল, নয় কোনো সংখ্যার সঙ্গে যোগ করলে তার সাম অফ ডিজিটসের কোনো পরিবর্তন হয় না। এই গেল তিনটে জিনিস, ঠিক আছে। আমরা মোটামুটি নয় পর্যন্ত আজকে বিভাজ্যতার নিয়ম শিখলাম, এখানে কয়েকটা সমাধান এবং কীরকম অঙ্ক আসে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। পরের দিন আমরা বাকি যে সংখ্যাগুলো নয়ের পরের থেকে এবং মৌলিক সংখ্যাগুলো এগারো তেরো সতেরো উনিশ এদের বিভাজ্যতার নিয়ম, কীভাবে আমরা কোনো সংখ্যা মৌলিক কিনা সেগুলো পরের দিন আমরা বুঝবো। আজকে আমরা এখানে কিছু সমাধান আলোচনা করব, ঠিক আছে। যদি এই ক্লাসগুলো তোমাদের সাহায্য করে থাকে কোনো রকম ন্যূনতম, তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো আমরা পরের পোর্শনে যাই, আমরা হচ্ছে কিছু সমাধান করব, ঠিক আছে। কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে, তাহলে আমরা একদম দুই থেকে শুরু করি, যে দুইয়ের নিয়ম দিয়ে যা ছিল, তিনের নিয়ম দিয়ে যা ছিল, একদম প্রথম থেকে আমরা যাই, ঠিক আছে। ধরো কী কীরকম কোশ্চেন আসতে পারে, আমরা যে যে নিয়মগুলো শিখলাম কেন শিখলাম, তাই না। ধরো এরকম একটা থাকলো যে কোন একটা সংখ্যা দিয়ে দেওয়া হলো, বলা হলো 5 9 6 8 4 3 9, এই সংখ্যাটাকে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তার রিমাইন্ডার কত থাকবে, ঠিক আছে। যেহেতু দুই আমরা বুঝতে পারছি, একদম লাস্টের সংখ্যাটা ভাগ করবো, আমরা পুরো সংখ্যাটাকে ভাগ করবো না, ঠিক আছে। যদি এই সংখ্যাটা দেওয়া থাকতে পারে যে যদি 8 দিয়ে ভাগ করি, এই সংখ্যা যদি 8 দিয়ে বিভাজ্য করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে, অর্থাৎ অবশিষ্ট কত থাকবে, তাই তো। তাহলে অবশিষ্ট আমরা কী করে করবো, অবশিষ্ট করার সময় আমরা কিন্তু পুরো সংখ্যাটাকে ভাগ করবো না। আমাদের সুবিধা হচ্ছে এই নিয়মগুলো আমরা শিখলাম যে লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ দেয় তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে, তাহলে আমি পুরোটা আর ভাগ করবো না, আমি একদম শেষ 3টে ডিজিট ভাগ করবো 8 দিয়ে, ঠিক আছে। এইগুলো কিন্তু উপস্থিত বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে, কারণ এইগুলো পরীক্ষার হলে মাঝে মাঝেই আমরা ভুলে যাবো। এই ছোটো ছোটো জিনিস আমরা জানবো, কিন্তু ইমপ্লিমেন্ট কোথায় করবো সেগুলো আমাদের নিজেদেরকেই ঠিক করতে হবে, ইমপ্লিমেন্টেশনটা নিজেদের ওপর। এবং তোমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবে কত কত জায়গায় ইমপ্লিমেন্ট করা যায়, একটা জিনিস শিখবো সেখানে 20-25 জায়গায় কম করে আমরা ইমপ্লিমেন্ট করতে শিখবো, ঠিক আছে। এবং যদি যদি থাকে যে 4 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকবে, একই রকমভাবে আমরা শুধু লাস্ট দুটো দিয়ে ভাগ করবো এবং তার রিমাইন্ডার বের করবো, ঠিক আছে। আর এক ধরনের কোশ্চেন হতে পারে, এটা ধরো এক ধরনের কোশ্চেন গেল, আর এক ধরনের কোশ্চেন হয় যেমন ধরো যে ধরা যাক এক্স একটা 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, এবং এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9 6 4 9 2 8 9 4, ঠিক আছে। এক্সের কতগুলি এমন মান সম্ভব, ঠিক আছে। ডিজিটালি লেখা একটু মুশকিল, হাতের লেখা একটু বাজে হয়ে যাচ্ছে, যাই হোক। তাহলে আমরা দেখলাম এক্সের কতগুলো এমন মান সম্ভব। দেখো পরীক্ষার হলে সবসময় খেয়াল রাখতে হবে যে কোশ্চেনগুলো সবসময় ট্রিকি হয়, এইগুলো এরকম সম্ভব নয় যে কতগুলো মান সম্ভব। এখনও যদি আমি কিছু না জানি, কোনো ট্রিক্স না জানি, এটা 3 অঙ্কের সংখ্যা ধরে ধরে তার বার করা এবং এটার পুরো বর্গ করা, তাহলে বর্গ করলে তো একটা আসবে, সে 3 অঙ্কের সংখ্যা আমি অনেকগুলো রকমভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এবং খেয়াল রাখতে হবে যে এই অঙ্কগুলোতে যখন আমরা ট্রিক্স ব্যবহার করবো তখন আমাদের এই বিভাজ্যতার নিয়মগুলো কাজে লাগবে। কীভাবে, দেখো সংখ্যাটা কী ছিল, 9 6 4 9 2 8 9 4, ঠিক আছে। দেখো সবার শেষে কী আছে, 4, তাই তো। তার মানে এটা একটা কী সংখ্যা, ইভেন্ট সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যা, তাই তো। ইভেন্ট সংখ্যা আসা মানে তার মানে নিশ্চয়ই কী হবে, এমন একটা সংখ্যা আমি স্কোয়ার করেছিলাম, এমন একটা সংখ্যা আমি স্কোয়ার করেছিলাম যেটাও কিনা ইভেন নাম্বার, তাই না। না হলে তো ইভেন আসবে না, কারণ আমি যদি 2 স্কোয়ার করি তবেই তো 4 আসবে, তাই তো। আরেকটু আমরা যদি ঘাটি, দেখো এই শেষে 4 এসেছে, তার মানে কোন কোন সংখ্যা হতে পারে যার স্কোয়ার করলে 4 আসতে পারে শেষে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 8, তাছাড়া তো সম্ভব না, তাই না। তাহলে 2 স্কোয়ার করলে 4 আসে ইউনিট প্লেসে, আর 8 স্কোয়ার করলে 4 আসে, 64 হয়, তাই তো। তাহলে এই যে দুটো সংখ্যা শুধুমাত্র 2 আর 8 করলেই তবেই 4 আসবে। সুতরাং আমরা তো ধরে নিতেই পারি যে একটা ইভেন্ট সংখ্যার স্কোয়ার করা হয়েছিল, যে কোনো একটা ইভেন্ট সংখ্যা, ঠিক আছে। তার শেষে হয় 2 ছিল না হয় 8 ছিল, তাই না। এবার দেখো যদি আমি কোনো একটা সংখ্যার স্কোয়ার করি, ইভেন্ট সংখ্যার স্কোয়ার করি, তাহলে সেটা 4 দিয়ে ভাগ যাবে তো,
নাকি? ইভেন মানেই দুই দ্বিবিভাজ্য, তাই তো? আটটাও তো দুই দ্বিবিভাজ্য, তার মানে আমি যদি ইভেন কোনো সংখ্যার স্কোয়ার করি তাহলে সেই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে, যেহেতু স্কোয়ার মানে চার। দেখো আমরা ছয়ের ক্ষেত্রেও যদি ধরি, ছয়েরও একটা ইভেন নাম্বার, তাই তো? ছয়ের স্কোয়ার করলে কত দাঁড়াচ্ছে? ছত্রিশ। দেখো এই সংখ্যাটা চার দিয়ে বিভাজ্য হতেই হবে, কারণ এর মধ্যে তো একটা দুই লুকিয়ে আছে, টু ইন্টু থ্রি, তাই তো? তাহলে আমি যখনই গুণ করতে যাব তখনই একটা চার আসবে ইউনিট প্লেসে, স্কোয়ার করতে গেলেই গুণ করতে হবে। সুতরাং আমাদের লাস্ট টু ডিজিটটা কিন্তু চার দ্বারা বিভাজ্য হতে হবে। সুতরাং অ্যাকর্ডিং টু দ্য থিওরাম এইটা কিন্তু চার দ্বারা বিভাজ্যিত হতে হবে, অর্থাৎ শেষের যে নাইন ফোর আছে এই সংখ্যা দুটো তো চার দ্বারা বিভাজ্য হতেই হবে, না হলে তো স্কোয়ারই সম্ভব না। সুতরাং যেহেতু নাইনটি ফোর এটা চার দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এমন কোনো সংখ্যাই হওয়া সম্ভব না। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা, কনসেপ্টটা বোঝা গেছে? এখানে যে কোনো নাম্বার হতে পারে। তাহলে কনসেপ্ট হচ্ছে যে লাস্ট টু ডিজিট আমরা এই যে চারের বিভাজ্যতার নিয়ম এখানে কাজে লাগাতে পারবো, যে আমরা শেষের যে সংখ্যাটা পেলাম সেটা যেহেতু একটা ইভেন নাম্বার আছে, তাহলে একটা ইভেন নাম্বারের স্কোয়ার করা হয়েছিল, ইভেন নাম্বার মানে দুই দ্বারা বিভাজ্য, দুইয়ের স্কোয়ার মানে চার, তাহলে চার দিয়ে সেই লাস্ট দুটো ডিজিট বিভাজ্য হতে হবে, নাহলে এই সংখ্যাটা স্কোয়ার হবেই না। সুতরাং এই সংখ্যাটা স্কোয়ার নয়। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট প্রবলেমে যাই। আরেক ধরনের প্রশ্ন কী আছে, যে নিচের কোনটি বর্গ সংখ্যা? তাই তো, যে নিচের কোনটি বর্গ সংখ্যা? বর্গ সংখ্যা কীভাবে আমরা নির্ণয় করতে পারবো? আমরা জানি যে সংখ্যার বর্গমূল সম্ভব, তাহলে অপশান থাকলো ধরো 1296, দু নম্বর দেওয়া আছে ধরো 2393, তিন নম্বর আছে 5894, আর একটা আছে 8257। ঠিক আছে, এই একটা সংখ্যা আছে, এবার এর মধ্যে কোনটি বর্গ সংখ্যা? দেখো আমরা না করেই শুধু অপশান থেকে আমরা মেলাতে পারবো। আমরা বর্গ সংখ্যা যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদের কী করা উচিত? প্রত্যেকটা আবার ভাগ করে দেখা উচিত, তাই না? বর্গমূল করে দেখতে হবে, ভাগ প্রক্রিয়া আমি করতে পারি, তাহলে তারপরে আমরা নির্ণয় করতে পারবো বর্গ সংখ্যা কিনা। কিন্তু অতটা সময় আমরা ব্যয় করবো না, কেন? দেখো কোনো একটা সংখ্যার শেষে খেয়াল আছে, যে আগে বলেছিলাম যার সাইকেল সিটি 4 2 3 7 8, যার সাইকেল সিটি 4 অর্থাৎ চারটে পরে রিপিট হয়, তারা কোনো সময় ইউনিট প্লেসে আসতে পারে না কোনো বর্গ সংখ্যা। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা নোট করো, যার সাইকেল সিটি 4 তারা আসতে পারে না ইউনিট প্লেসে। সুতরাং এখানে দেখো এই সংখ্যা দুটো অর্থাৎ এই যে 3 আর 7, এই দুটো প্রথমেই আউট হয়ে গেল, বাদ। ঠিক আছে, এবার আমি কি চারের বিভাজ্যতার নিয়ম আমি কাজে লাগাতে পারি কিভাবে? দেখো যেহেতু এখানে দুটোই কি আছে, দুটোই আমার ইভেন ডিজিট এসছে, তার মানে ইভেন ডিজিট মানে এমন একটা সংখ্যার স্কোয়ার করা হয়েছিল যেটা ইভেন, অর্থাৎ এটা চার দ্বারা বিভাজ্য হতে হবে লাস্ট দুটো ডিজিট। তাহলে দেখো এখানে 94 লাস্ট এটা বিভাজ্য নয় কিন্তু 96 বিভাজ্য, সুতরাং এইটা হবে উত্তর। ঠিক আছে, একই রকম প্রশ্ন আবার কি হতে পারে, এই প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে করা যেতে পারে, যে নিচের একটা সংখ্যা দেওয়া থাকলো, দেখা গেল সংখ্যাটা রয়েছে 7053, কথা কথা এই সংখ্যাটা আমি ধরলাম। ঠিক আছে, বললো যে এর সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এরকম অঙ্ক হামেশাই আসে এবং এগুলো একটু এই টাইপের অঙ্কটা একটু লোয়ার ক্যাটাগরির পরীক্ষায় আসে, মানে টেন্থ লেভেল বা এইচএস লেভেল বা গ্রুপ ডি এইরকম পরীক্ষায় এই অঙ্কগুলো বেশি দেয়। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিন্তু আর অপশান দেওয়া থাকবে নিশ্চয়ই, দেখা গেল আছে 1 3 7 9, এই সংখ্যাগুলো যোগ করতে হবে। সুতরাং আমরা দেখো আমরা যদি এবার আমরা যোগ করে দেখতে পারি, এক যোগ করলে কী হচ্ছে, 54 চার দিয়ে কাটছে, কাটছে না। সুতরাং 3 যদি আমি যোগ করি তাহলে কী হচ্ছে, 56, 56 চার দিয়ে কাটছে, কাটছে। সুতরাং আপনি কিন্তু এখানে একবারে আমি এই 3 যোগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে, এটা আমি বর্গমূল না করেই বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে অনেকটা টাইম আমাদের সেভ হচ্ছে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে এবং নোট করবে, খুব সোজা জিনিস, যদি আমরা একটু ট্রিক খাটাতে পারি অল্প সময়ের মধ্যে আমরা আনসার করতে পারবো। ঠিক আছে, আমরা নেক্সট একটু প্রবলেমে যাই। এবার একটু 3 দিয়ে সমস্যা দেখি। ঠিক আছে, 3 দিয়ে দেখা গেল কোনো একটা সংখ্যা দেওয়া থাকলো, এরকম কোশ্চেন থাকতে পারে যে 5 8 9 4 3 x 4 1, এরকম একটা সংখ্যা আছে, একটা র্যান্ডাম সংখ্যা আমি নিলাম। এরকম থাকতে পারে যে এক্সের সম্ভাব্য মান কী কী হবে।
ঠিক আছে। আমি এরকম দেখো যখন কোশ্চেন সহজ থেকে কঠিন করার চেষ্টা করা হয় তখন এই প্রশ্নগুলোকেই অনেকভাবে ঘোরানো যায়। একটা যখন গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে তখন শুধু অপশান ওয়াইজ একটা এক্স এর মানে একটা দেওয়া থাকলো এবং অপশানে অন্যগুলো ম্যাচ করলো না, অনেকগুলো হতে পারে, কোনগুলো হতে পারে আমরা এখনই দেখবো। এবং এরকম হতে পারে যে এক্স এর সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত, যতগুলো ভ্যালু পসিবল তার যোগফল কত। যখন আস্তে আস্তে আমি ক্যাটাগরি এক্সামের যখন ক্যাটাগরি একটু হায়ার লেভেল হবে, একটু টাফ করতে চাইবে কোশ্চেন, তখন ওই সাম অফ ডিজিটস করতে পারে যে কতগুলো সম্ভাব্য ভ্যালু হতে পারে, তার যোগফল কত হবে, এরকমভাবে কোশ্চেনগুলো সেট হয়, ঠিক আছে। আমরা দেখি কী কী মান হতে পারে। দেখো যখন তিন দিয়ে বিভাজ্য আমার করতে হবে, এটা বলছি যে তিন দিয়ে বিভাজ্য, তাই তো? তাহলে কী কী মান হতে পারে? দেখো তিন দিয়ে যখন বিভাজ্য আমরা কী করবো, সমস্ত সংখ্যাগুলো যোগ করবো, তার থেকে তিন বাদ দেবো, আমরা এখন যোগও করবো না, এখন থেকে আগে আমরা তাই করতাম। এবার কী করবো আমরা, জাস্ট বাদ দেবো, তিন বাদ দেবো, নয় বাদ দেবো, চার আর পাঁচ, নয় বাদ দিলাম, আট আর এক, নয় বাদ দিলাম, থাকছে শুধু চার, পরে আমরা যোগও করতে যাবো না, ঠিক আছে। দেখো এবার কী হবে, এই দুটো সংখ্যার যোগফল, আর বাকিগুলো তো তিন দিয়ে কেটেই যেত, এমনি বিভাজ্য হয়ে যেত। এবার কী হবে, এই তিনটে সংখ্যার যোগফল অর্থাৎ দুটো সংখ্যার চার আর এক্স, এই যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে, তাহলে এক্সের মান কী হতে পারে, দুই হতে পারে, আর কী হতে পারে, পাঁচ হতে পারে, আর কী হতে পারে, আট হতে পারে। এক্সের জায়গায় যদি আমি দুই বসাই তাহলে চার আর দুই ছয় হলো, তিন দ্বারা বিভাজ্য, নয় হলো, তিন দ্বারা বিভাজ্য, আট আর চার বারো, তিন দ্বারা বিভাজ্য। এবার আর পরেরটা তিনের গ্যাপে গ্যাপে আসবে, তাহলে আমরা কী করতে পারি, পরেরটা এগারো ধরতে পারি, তাই না? কিন্তু এগারো ধরতে পারবো না, কারণ এক্স একটা ডিজিট, একটা সংখ্যা এক্স, তাহলে এগারো হবে না। সুতরাং এই মানগুলো হতে পারে দুই পাঁচ আট, তাহলে সম্ভব মান হচ্ছে দুই পাঁচ আট। এবার কোশ্চেন কীভাবে ভ্যারি করাতে পারে যে এক্সের লোয়েস্ট মান কী হবে, এর এক্সের লোয়েস্ট মান হতে পারে দুই, হায়েস্ট কী হতে পারে, হায়েস্ট হতে পারে এইট। এবার এরকম থাকতে পারে, অনেক রকমভাবে সাজানো যায়, যে বললো লোয়েস্ট আর হাইস্টের যোগফল কত হবে, লোয়েস্ট আর হাইস্টের অন্তর্ফল কত হবে, এরকমভাবে কিন্তু কোশ্চেনগুলোকে ঘোরানো যায়, ঠিক আছে। আমাদের মূল টার্গেট হচ্ছে কতগুলো সংখ্যা নির্ণয় করা যায় সেইগুলো আমাদের টার্গেটে রাখতে হবে, এবং সেই মতো কোশ্চেন যা আসবে তারপরে সেই অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে। তাহলে এতগুলো সম্ভব মান হতে পারে সেটা খেয়াল রাখতে হবে, একটা নির্দিষ্ট মানে কিন্তু নাও থাকতে পারে, ঠিক আছে। এবার আমরা একটা নয়ের উদাহরণ দেখি, নয়ের দিয়ে ডিভিজিবিলিটির কী কোশ্চেন আসতে পারে। নয়ের ক্ষেত্রেও আর একটা র্যান্ডাম সংখ্যা আমি ধরে নিলাম, নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর এক্স টু এইট ওয়ান, এই সংখ্যাটাও নাইন দিয়ে বিভাজ্য হলে পরে এক্সের সম্ভাব্য মান কী কী হতে পারে, একই রকমের কোশ্চেন আসতে পারে। এবং তারপরে যেরকম বললাম অনেক রকম কোশ্চেন বানা যেতে পারে, সুতরাং আমার এক্সের মানগুলো বার করতে হবে, একটা মান নয়, যতগুলো হয় ততগুলো। তাহলে আমরা কী করবো, আমরা আর যোগের যাবো না, আমরা কী করবো, নয় কেটে দেবো, সাত আর দুই নয় কেটে দিলাম, পাঁচ আর চার নয় কেটে দিলাম, আট আর একে নয় কেটে দিলাম, থাকছে কত, তিন আর দুই পাঁচ, তাহলে পাঁচ থাকলো আর এক্স থাকলো। এবার আমি এক্সের পসিবল ভ্যালু বার করবো, তাহলে এক্সের পসিবল ভ্যালু কী হতে পারে, চার, আর হতে গেলে হতে হবে তেরো, সুতরাং সেটা তো সম্ভব নয়, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে চার, এখানে একটাই মান বেরোলো, ঠিক আছে। তাহলে এমন অন্য কোনো অঙ্ক থাকতে পারে যেখানে দুটো মান বেরোতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে সংখ্যাগুলো ফ্লেক্সিবল হবে এবং ওই রকমের ক্যাটাগরি ওয়াইজ কোশ্চেন তৈরি করা যাবে, ঠিক আছে। এটা এক হতে পারে, আরেকটা ধরনের এক আরেকটা ধরনের অঙ্ক হতে পারে। দেখা গেল বলা হলো যে ফোর এইট ফাইভ নাইন থ্রি টু এ ফাইভ ফোর বি, এই একটা সংখ্যা ডিভিজিবল বাই নাইন, এটা নয় দ্বারা বিভাজ্য। এবার বলা হতে পারে যে এ ইজ অ্যান ইভেন নাম্বার, ফাইন্ড দ্য পসিবল ভ্যালু অফ বি, ঠিক আছে। তাহলে আমরা অল দ্য পসিবল ভ্যালু, এখানে আরও কী কী কোশ্চেন, এই একটা জায়গা থেকে কত রকম কোশ্চেন হতে পারে সেটা আমরা আলোচনায় আসবো। তাহলে আমরা কী করবো, সংখ্যা কী ছিল, ফোর এইট ফাইভ নাইন থ্রি টু এ ফাইভ ফোর বি, তাই তো? আমরা তাহলে নয়গুলো সব বাদ দেওয়া শুরু করবো, পাঁচ আর চার নয় বাদ চলে গেল, দুই সরি শুধু নয় বাদ গেল, দুইটা আছে, আচ্ছা না দুই আর তিন পাঁচ, আর চার নয় গেল, আচ্ছা এখানে আর কি থাকছে, আট পাঁচ তেরো, তাহলে তেরো থেকে নয় চলে গেলে আর থাকবে চার, তাহলে ফোর এ বি। এবার দেখো এবার নয় দ্বারা বিভাজ্য মানে এই এই তিনটে যোগফল আমার নয় হতে হবে, তাই তো? এই তিনটে যোগফল নয় হতে হবে। তাহলে আমি কী করতে পারি, এর মানে আবার ইভেন বলেছে, ইভেন মানে কী হতে পারে, জিরো হতে পারে, আমরা প্রথমে দিনই শিখেছিলাম জিরো ইভেন নাম্বার, তাহলে এটা যদি জিরো হয় তাহলে বি এর মান কী কী হতে হবে, পাঁচ হতে হবে। আর কী হতে পারে, ইভেন যেহেতু এটা দুই হতে পারে, তাহলে চার আর দুই ছয়, এটা হতে পারে তিন। আর কী হতে পারে, চার হতে পারে, তাহলে চার আর চার আট, আর একে নয়,
হতে পারে, আচ্ছা তাহলে ছয় হতে পারে, তারপরে ছয় হলে কি হচ্ছে চার আর ছয় দশ আর আট আঠেরো, এটাও সম্ভব বিয়ের মান, আর হতে পারে আট, আট হলে কি হতে পারে ছয় হতে পারে, তাহলে এতগুলো নাম্বার কিন্তু আমাদের হতে পারে, আর পরেরটা দশ সম্ভব নয় যেহেতু বলা আছে এটা ইভেন, তাহলে এর এত মান হতে পারে আর তাহলে বি এর এতগুলো মান হতে পারে, ঠিক আছে। এবার কোশ্চেন হতে পারে যে সাম অফ অল পসিবল ভ্যালুস অফ বি, সাম অফ অল পসিবল ভ্যালুস অফ বি, ঠিক আছে, তাহলে আমরা কী করবো ফাইভ প্লাস থ্রি প্লাস ওয়ান প্লাস এইট প্লাস সিক্স হতে পারে, তাহলে আট নয় সতেরো চায় তেইশ, এটা হতে পারে। আরও কী কোশ্চেন হতে পারে, বলতে পারে লোয়েস্ট মান কত হতে পারে, হায়েস্ট মান কত হতে পারে, তাহলে এইট হচ্ছে হায়েস্ট মান, ওয়ান হচ্ছে লোয়েস্ট মান, এরকম হতে পারে যে হায়েস্ট আর লোয়েস্টের যোগফল হতে পারে, হায়েস্ট আর লোয়েস্টের বিয়োগফল হতে পারে, যখন আমার কোশ্চেন কঠিন করতে হবে তখন আমি এইরকম কন্ডিশনে যাবো। সুতরাং আগে আমাকে বার করতে হবে যে সিচুয়েশনগুলো দেওয়া আছে তার উপরে ডিপেন্ড করে, এবং আমরা আর এইসব যোগ বোগ করতে যাবো না, সব আমরা এরকম কাটতে থাকবো, ঠিক আছে, তাতে করে আমার সময় অনেক কম হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই রকমের সমস্যা আমরা দুই আট চার তিন নয় এর ক্ষেত্রে আমরা দেখতে পারি, ঠিক আছে। পরের দিন আমরা, আজ এই পর্যন্ত থাক, একটা ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, পরের দিন আমরা এগারো তেরো সতেরো উনিশ উনত্রিশ সাঁইত্রিশ মৌলিক সংখ্যাগুলোরও আমরা বিভাজ্যতার নিয়ম নিজেরাই কীভাবে করতে হয় সে নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা ওই সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে। তাহলে পরের দিন আবার দেখা হচ্ছে, টাটা।